सिलीगुड़ी में सातवा गीतांजलि आम महोत्सव शुरू। सिलीगुड़ी में शुक्रवार से सातवा गीतांजलि आम महोत्सव शुरू हो गया है। ये उत्सव 3 दिनों तक चलेगा। यहाँ देश विदेश से तरह तरह के आम आते हैं। इस फेस्टिवल में बांग्लादेश, भूटान, नेपाल समेत पूरे पश्चिम बंगाल से आम की विभिन्न प्रजातियों को लाया गया है। यहाँ आम के विभिन्न स्टॉल है। एक भारतीय संस्था नेपाल पर्यटन के सहयोग से इस उत्सव का आयोजन कर रही है। इस उत्सव के माध्यम से आम की खपत और आम से जुड़े किसानों को बढ़ावा देने और इस फल को विश्व विरासत का दर्जा दिलाने का प्रयास किया जा रहा है। अलग अलग उत्पादकों ने अपने अपने खेती वाले आम लेकर इस प्रदर्शनी में पहुंचे हैं। मेले का विधिवत उद्घाटन शुक्रवार दोपहर को किया गया। सप्तम आम महोत्सव आम महोत्सव शुरू कर 2010 साले সেই বছর আমাদের গীতাঞ্জলি যে বাংলা এডিশনে তার 100 বছর পূরণ হয় এবং সেই জন্য এটা অদ্ভুতভাবে বাংলার আমের একটা সেলিব্রেশন হিসেবে আমরা এটার নাম গীতাঞ্জলি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল রাখি এবং স্কুলের কিছু টিচার কিছু বাচ্চাকে আম খাওয়াবে বলে ঠিক করেছিল কিন্তু আমরা সেখানটায় এসে বললাম যে না শুধু আম খাওয়ালে হবে না আমের যারা চাষি কারা যারা আম চাষ করে কেন কি বেশিরভাগ বাচ্চার কাছে আজকে আম মানে হচ্ছে যে সেটা মলে পাওয়া যায় বা অ্যামাজনে অর্ডার করা যায় কিন্তু আম যে গাছে হয় এবং যারা যারা কষ্ট করে এই আমের রাজ যেটা ফলের রাজা আমকে তৈরি করে তারা কিভাবে করে তাদের গল্প শোনার জায়গাটার থেকে কিন্তু এই আম উৎসবটা আমাদের শুরু করা হয়েছিল 2010-এ আজকে সপ্তম বছরে এসে এই আম উৎসবটা শুধু আমাদের উত্তরবঙ্গের উৎসব নয় এটার সাথে আমাদের 4টে দেশ ইনভলভ হয়ে গেছে ইন্ডিয়া নেপাল বাংলাদেশ এবং ভুটান এই 4টে দেশ এখানটা ইনভলভ হয়ে গেছে আমরা দেখে দেখতে পাচ্ছি আশেপাশের রাজ্য আসাম এবং বিহার থেকে কত মানুষ এখানে এক জায়গায় এসছে এবং আমের সাথে সাথে তাঁত আমের সাথে সাথে হস্তশিল্প আমের সাথে সাথে আমাদের বিভিন্ন রকম গ্রামীণ পর্যটন হ্যাঁ তার সাথে যেই কালচারগুলো ইনভলভ আছে যেরকম আমাদের আর্ট আর্ট অ্যান্ড ক্রাফট ইনভলভ আছে ফাইন আর্টস সেটাও যেরকমভাবে চলে এসছে এবং তার সাথে সবচেয়ে বড় ব্যাপার যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্যাশন থেকে আরম্ভ করে ফোক এবং ক্লাসিক্যাল থেকে শুরু করে সাহিত্য চর্চা সবই কিন্তু এই আম উৎসবে একসাথে এসছে তো এই 3 দিন আমাদের 9, 10, 11 আমরা এই 3 দিন আমরা দেখতে পাচ্ছি যে এই আম উৎসব কিন্তু সকাল 11টার থেকে 8টা পর্যন্ত মানুষে ভরে থাকছে এবং আম খাওয়ার শুধু লোভ নয় আমের সাথে যত রকম চর্চা সম্ভব সেই চর্চার মধ্যেও কিন্তু মানুষজন ইনভলভ হয়ে পড়ছে দাদা স্পেশালভাবে জাপান থেকে একটি আম এসেছে তো সেটা নিয়ে কি বলবে আমাদের আমের ভ্যারাইটি প্রত্যেক বছর একটা অ্যাট্রাকশন থাকে এই বছর আমাদের আমের ভ্যারাইটি যেটা মিয়াজাকি বলে যেটা আম 2.5 লাখ আম বলি 1 কিলোর দাম 2.5 লক্ষ টাকা এখানে 30,000 টাকা করে এক একটা আম অকশনে আম চাষিরা নিয়ে এসছে এক একটা আম চাষিরা 30,000 টাকা অকশন করবে বলে ঠিক করেছে এবং তার সাথে কোহিতুর আমাদের নিজস্ব আম নবাবী ভ্যারাইটি আম সেই আম আমাদের বুড়ো আঙুলের সমান বড় মিষ্টি কাটা আম তুলোর মধ্যে তাকে যত্ন করে রাখতে হয় এবং লোহার ছুরি লাগালে সেটা যেহেতু কালো হয়ে যাবে বাঁশের কুঞ্চি দিয়ে সেটাকে কাটতে হয় তো এই ধরনের বিভিন্ন ভ্যারাইটির আম হ্যাঁ যখন নবাব বেগম রাজা রানীরা যখন তারা যখন যা ইচ্ছে করেছে কেউ বলেছে ইলিশ পেটির মতো আমার আম হতে হবে তো ইলিশ পেটি আম তৈরি হয়েছে গোলাপ খাস গোলাপের মতো গন্ধ আলা আম হতে হবে তো গোলাপ খাস তৈরি হয়েছে এইভাবে করে বিভিন্ন সময় আমের যে ঐতিহ্য আজকে সেটা আমরা মনে করছি যে চায়ের ঐতিহ্য থেকে কিছু কম নয় এবং এটাকে ইমিডিয়েটলি ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করা উচিত আমাদের বাংলাদেশের যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে যেটাকে আমরা পাহাড়পুর বলে জানি এবং আমাদের দার্জিলিংয়ের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তার মধ্যে এই ম্যাঙ্গো করিডোরটাকে আম এবং তার সাথে আমাদের সিল্কের যে তাঁত হ্যাঁ সেই তাঁত নিয়ে একটা ওয়ার্ল্ড হেরিটেজ যদি আমরা ডিক্লেয়ার করাতে পারি তো এই এন্টায়ার ওয়ার্ল্ড হেরিটেজ করিডোরটা পৃথিবীর জন্য একটা দর্শনীয় স্থান হয়ে উঠবে